আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন। মানুষকে সঠিক পথ থেকে সরিয়ে নিতে আল্লাহর কাছে ক্ষমতা চেয়ে নিয়েছেন শয়তান। আল্লাহ তাআলা শয়তানের সে আবদার মঞ্জুর করেছেন। মানুষকে পথভ্রষ্ট করতে আল্লাহ তাআলা শয়তানকে ক্ষমতা দিয়েছেন। আজ আমরা জানব শয়তানের ক্ষমতা কত প্রকার ও কি কি। মূলত শয়তানের ক্ষমতা লাভের পিছনে ছিল তার অহংকার ও দাম্ভিকতা। সে তার জীবনের সব ইবাদত বন্দেগীর বিনিময়ে ও অহংকারের প্রতিফল হিসেবে এই ক্ষমতা লাভ করেছেন, যার বিস্তারিত ঘটনা কুরআনুল কারিমে বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, শয়তানকে ক্ষমতা প্রদানের আলোচনা কুরআনে এসেছে এভাবে। সূরা আরাফে আল্লাহ তাআলা বলেন, আর আমি তোমাদের সৃষ্টি করেছি, এরপর তোমাদের আকার আয়বর তৈরি করেছি, তারপর আমি ফেরেশতাদের বলছি আদমকে সেজদা করো। তখন সবাই সেজদা করেছে, কিন্তু সেই ইবলিস সেজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না। আল্লাহ বলেন, আমি যখন নির্দেশ দিয়েছি তখন তোকে কিসে সেজদা করতে বারণ করেছিল? তখন সেই ইবলিস বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ, আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা। আল্লাহ বললেন, তুই এখান থেকে নেমে যা, এখানে অহংকার করার কোনো অধিকার তোর নেই, অতএব তুই বের হয়ে যা, তুই হীনতমদের অন্তর্ভুক্ত। সূরা আরাফ আয়াত 11-13। শয়তানকে যখন আল্লাহ তাআলা বেহেশত থেকে বের করে দিলেন, তখন শয়তান আল্লাহর কাছে মানুষের ক্ষতির জন্য কিছু ক্ষমতা চেয়ে নিয়েছেন, আর তা হলো, এক, কিয়ামত পর্যন্ত হায়াত লাভ। দুই, মানুষকে ধোকা দেওয়ার ক্ষমতা লাভ। তিন, সব দিক থেকে মানুষকে গোমরা করার ক্ষমতা লাভ। শয়তানকে দেওয়া ক্ষমতার বিবরণ আল্লাহ তাআলা কুরআনুল কারিমে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেছেন, এক, সে শয়তান বলল, সেদিন পর্যন্ত আমাকে অবকাশ দিন যেদিন তাদের আদম সন্তানকে পুনরুজ্জীবিত করা হবে। আল্লাহ বললেন, নিশ্চয়ই তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। দুই, সে শয়তান বলল, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, সে কারণে অবশ্যই আমি তাদের জন্য আপনার সোজা পথে বসে থাকব। তিন, তারপর অবশ্যই আমি তাদের কাছে তাদের সামনে থেকে, তাদের পিছন থেকে, তাদের ডান দিক থেকে, তাদের বাম দিক থেকে উপস্থিত হব, আর আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না। সূরা আরাফ আয়াত 14-17। আল্লাহ তাআলা শয়তানকে তার চাহিদা মোতাবেক কিয়ামত পর্যন্ত হায়াত দান করেছেন। শয়তান মানুষকে পথভ্রষ্ট করে থাকে, মানুষের শরীরের রগে রগে বিচরণ করতে পারে, মানুষকে সব দিক থেকে বিপদে ফেলার কুমন্ত্রণা দিয়ে থাকে, সে কারণেই মানুষ শয়তানের পাতা ভাঁধে পা দিয়ে গুনাহ করে থাকে। আর দয়াময় আল্লাহ বান্দাকে তওবার মাধ্যমে ক্ষমা করার সহজ বিধান রেখেছেন। যখনই কোনো আদম সন্তান শয়তানের প্ররোচনায় গুনাহ করে আর পরক্ষণে গুনাহ থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। হাদিসে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তান গুনাহগার, এদের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে তওবাকারীরা। তিরমিজি। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন।